সকালে বাস টার্মিনালগুলো কিছুটা ফাঁকা থাকলেও সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে সব টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। অনেকে আধাবেলা অফিস করে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে আসেন বাস টার্মিনালে। সায়দাবাদ বাস টার্মিনালের দুপাশের রাস্তায় দূরপাল্লার গাড়িগুলো ছিল দূরের এই যাত্রীদের অপেক্ষায়। ভাড়া বেশি নেওয়া ও যাত্রী হয়রানির দু একটি বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও এবার যৌথবাহিনীর নজরদারির কারণে তেমন একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়নি। আর ঈদের আনন্দের অপেক্ষায় থাকা মানুষজন ছোটখাটো ঝামেলাকে খুব একটা তোয়াক্কা করেনি। একই রকম ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। কাজের কারণে রাজধানীতে থাকলেও বড়দের কাছে ঈদ হচ্ছে বাবা মা শ্বশুর শাশুড়ি সহ পরিবারের আপনজনদের সান্নিধ্য। ছোটদের জন্য ঈদ গ্রাম দেখা, দাদার বাড়ি নানার বাড়িতে ঈদ, তাদের কাছে অনেকটা প্রিয়জনদের অনেকদিন পর কাছে ফিরে পাওয়ার মতো ঘটনা। দুটি ঈদ আর পূজাকে কেন্দ্র করে প্রতিবছর নগরবাসীর গ্রামে ছুটে চলা শুরু হয়। এবার ঈদুল ফিতর ও দুর্গাপূজা প্রায় একই সময়ে হওয়ায় তাই গ্রামের প্রতি আকর্ষণ অন্যরকমের।